ट्रकको युनियनहरूले एउटा गाडी रोक्यो भने अर्को गाडी रोकेर तात दिएर सघाउँछ नि, यो खालको एकता चाहिँ तपाईँ हाम्रोमा हुनुपर्छ है। পাহাড়ে আসন্ন পর্যটন মরশুম, তার আগে পাহাড়ের গাড়ি চালকের একাধিক দাবিতে একটি সাধারণ সভার আয়োজন করল। এই সভার নাম দেওয়া হয়েছে মহাচালক সম্মেলন। বৃহস্পতিবার দার্জিলিং এর জিডিএনএস পদ্মা দেওয়ান হলে এই সম্মেলনের আয়োজন করল গোর্খা একতা চালক সংঘ। এদিনের এই সভায় উপস্থিত ছিল ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, জলের ট্যাঙ্ক ইউনিট, মেন লাইন ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন, প্রাইভেট ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং অন্যান্যদের সদস্যরা। মূলত এই দিনের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল পরিবহন দফতরের জিডিএর অসম্পূর্ণতা নিয়ে আলোচনা। তারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের তরফে 22টি বাস চালানোর বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পাহাড়ে সরকারি এত বাস চালানোর ফলে ট্যাক্সি চালকদের আয়কে প্রভাবিত করছে। পাশাপাশি তার এটাও জানান তারা সরকারি বাস সম্পূর্ণ বন্ধের মধ্যে নেই, তবে প্রতিদিন কম সংখ্যক বাস চালানোর দাবি করেন তারা। একই সঙ্গে ট্রাফিক সমস্যা এবং পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নেরও দাবি জানানো হয়। একটা চালক সম্মেলন নিয়ে আজ 21 তারিখকার দিন দার্জিলিং কা জিডিএনএস সভা এক চালক মহাসম্মেলন কা আয়োজন কিয়া থা, কিউকি দার্জিলিং মে জো অবস্থা ভি টুরিজম কা অবস্থা, ট্রাফিক কা ব্যবস্থা জো অবি তক ঠিক নেই হ্যায়, উসকে বারে মে হাম লোগ নে দার্জিলিং মে এক সম্মেলন কিয়া থা, জিসকো জিস হাম লোগ নে সারা দার্জিলিং কা সিন্ডিকেট ট্রাক অ্যাসোসিয়েশন কো বুলায়া থা, সব আগে আয়া, ইসকে লিয়ে মে উন লোগ কো ভি স্বাগত হ্যায় কি তরফ সে, প্রেসিডেন্ট কি তরফ সে থ্যাংক ইউ, ধন্যবাদ দেনা চাহত হো, কিউকি উন লোক কে কারণ সে আজ মিটিং সফল হওয়া। তো দেখি দার্জিলিং কা ব্যবস্থা আবি জো দিনো দিন এভরিডে ঘটে যা রা হ্যায়, টুরিজম ব্যবস্থা ঠিক নেই হ্যায়, টুরিজম স্পট ঠিক নেই হ্যায়, জো থা ও ভি युनियनहरूले एउटा गाडी रोक्यो भने अर्को गाडी रोकेर तात दिएर सघाउँछ नि, यो खालको एकता चाहिँ तपाईँ हाम्रोमा हुनुपर्छ है। सिलगढी থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।